বাগদা হাসপাতালের ভেতরে থাকা গাছ বেআইনি ভাবে কেটে ফেলার অভিযোগ বাগদা পঞ্চায়েতের পূর্ত সঞ্চালকের বিরুদ্ধে। অনুমতি ছাড়া গাছ কাটা হয়েছে, স্বীকার অভিযুক্তের। বেআইনি ভাবে গাছ কেটে ফেলার অভিযোগ পঞ্চায়েতের পূর্ত সঞ্চালকের বিরুদ্ধে, বাধা দিলেন বাসিন্দারা। ঘটনার জেরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় এক বাসিন্দা মুকুল হালদার নামে এক ব্যক্তি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় তিনি দেখেন হাসপাতালে গাছ কাটার কাজ চলছে। হাসপাতালে গাছ কাটা দেখে তার মনে সন্দেহ হয়। এরপর সে সেখানে গিয়ে সরকারি গাছ কাটার অনুমতি আছে কিনা তা জানতে চায়। যারা সেখানে গাছ কাটছিল তারা জানান, পঞ্চায়েতের সঞ্চালক সঞ্জিত সর্দার তাদেরকে গাছ কাটতে বলেছেন। আমাদের হাসপাতাল রোড দিয়ে যখন যাচ্ছি বাজারের দিকে, তখন দেখি একটা সেগুন গাছ প্রায় 4 ফুট 5 ফুট বের, গাছটা কেটে নিয়ে গেছে এবং গাছটা খাড়া গাছই ছিল, গোড়া ব্রাইনি বা কোনো কিছু হয়নি। গাছটা গোড়া দেখলে বোঝা যাবে। তা গাছটা কেটে নিয়ে যাওয়ার পরে আর পাশে আমি যখন দিয়েলাম, কেটে নিয়ে গেছেন, নিয়ে গেছে আমি বাজার, মানে বাজার যাচ্ছি, আর ফেরার সময় দেখি আবার আকাশমণি গাছ, সে প্রায় 4-5 ফুট বের, সুন্দর খাড়া গাছ আছে, মাথায় মাত্র একটা ডাল, ছোটো একটা ডাল ভেঙেছে। সেই গাছটা পোস্ট 50% হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি বাধা দিলাম যে এরকম হাসপাতালে এরকম গাছ, এর আগে দুখানা গাছ পুরনো হাসপাতাল থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে, একটা লাম গাছ, সেটা প্রায় 8 ফুট বের, 7 ফুট বের হবে, 7-8 ফুটের বেশি বের হবে। তারপরে চাইলাম কাগজপত্র, চাইলাম তো আচ্ছা কাগজপত্র দিতে পারলো না। আমি আমরা যে এই গাছটা কাটার পারমিশন বা অঞ্চলের বা কোনো বন দপ্তরে তার কাগজপত্র দেখাতে পারেন, এবং যারা এসছিল লেবার, যে বললাম যে গাছের পারমিশন নিয়ে গাছটা কাটা হলো কেন, কাদের অর্ডারে, তখন একজন আমার নাম বলল, বলে কে সঞ্জিত সর্দার, উনি আবার পঞ্চায়েতে কোন দায়িত্ব আছে। আমি সে সঞ্জিত সর্দার আসার পরে ফোন করা হলো, আসলো, আমি সঞ্জিত সর্দারের কাগজ চাইলাম, সঞ্জিত সর্দার কাগজপত্র দিতে পারলেন না। এর আগে আমি বললাম যে আগে দুটো গাছ কেটে নিয়ে যাওয়া, এই সরকারি গাছ, এগুলো তো পারমিশন করাতে হয় বা এটা একটা ফান্ডে জমা পড়ে। আর এরম কেস তো সঞ্জিত সর্দার বহুত আছে, সে আর বলে শেষ করলে তো অনেক হয়ে যাবে, লিস্ট হয়ে যাবে। যাই হোক, আমরা চাইছি এরকম দুর্নীতিগুলো অন্তত কমুক। এই বিষয়ে বাগদা পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক সঞ্জিত সর্দার জানান, তার নির্দেশে গাছগুলি কেটে পঞ্চায়েতে ফেলা হয়েছে, কিন্তু সেভাবে সরকারি কোনো কাগজপত্র নেই। গ্রামের মানুষেরা ওই গাছের পুরনো ডাল কেটে নিয়ে যাচ্ছিল, সেই কারণে পঞ্চায়েত থেকে গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, ঝড়ে কিছু গাছ ভেঙে গেছে, কিছু গাছ মাথা ভাঙা অবস্থায় বিদ্যুতের তারে পড়ে রয়েছে, এলাকার লোকজন কেটে কেটে নিয়ে যাচ্ছে গাছগুলোকে, ফলে আজকে অফিস বন্ধ। আমরা জিপি কর্মীদের বলি যে গাছগুলো যারা নিয়ে যাচ্ছে সেগুলো কেটে নিয়ে এসে পঞ্চায়েতে ফেলো, তারা সেই মতোই গাছগুলো নিয়ে এসে পঞ্চায়েতে ফেলেছে। এতে আমার কোনো ব্যাপার নেই, এটা পুরো সরকারি ব্যাপার, সরকারি গাছ তারা সরকারি অফিসেই নিয়ে আসে। পাবলিক গাছগুলোকে নিয়ে যাচ্ছিলো কেটে কুটে এবং ডালগুলো নিয়ে এসে ভেঙে যেগুলো পড়েছে তারে, ফলে জিপি কর্মীদের বললাম যে মানুষ লোকজন সব নিয়ে এসেছে গাছগুলোতে, পঞ্চায়েতের সম্পত্তি, পঞ্চায়েত জানা হোক না, এর মধ্যে আমার কোনো ব্যাপার নেই, পুরো সরকারি বিষয়, পঞ্চায়েতের জিনিস, পঞ্চায়েত এনে ফেলছে, আপনারা দেখুন। এরপরে মুকুল হালদার গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানায়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই প্রথম নয়, এর আগেও পুরনো হাসপাতাল থেকে গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। বেআইনিভাবে গাছ কাটার কারণে রীতিমতন ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। পাশাপাশি তাদের অভিযোগ, এর আগেও হাসপাতাল থেকে শতাব্দী প্রাচীন গাছ অন্যত্র কেটে নিয়ে যাওয়া হয়েছে, আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় জানান, বৈধ কাগজপত্র ছাড়া বেআইনিভাবে গাছ কাটা যায় না, সব কিছুরই কিছু নিয়মকানুন থাকে। যদি কোনো পুরনো গাছ বা বিপজ্জনক গাছ হয় তবে সেটি অবশ্যই কেটে দেওয়া উচিত, কিন্তু বেআইনিভাবে কোনো বৈধ কাগজ ছাড়া এভাবে গাছ কাটা উচিত নয়। তবে আইন আইনের পথেই চলবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, গাছ কাটা তো যায় না হিসাব মতন, যদি সব কিছুর একটা নিয়ম আছে, নিয়মে চলে, যদি কোনো গাছ মরে যায় বা কোনো বিপজ্জনক হয় সেটা মিটিং ডাকা হয়, মিটিংয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে গাছটা কাটা যাবে কি না, যদি গাছ কাটা না যায় তার ডালপালা ছিটে দেওয়া হয় বিপজ্জনক গাছ হলে। না, আমাকে ফোন করেছে মুকুল হালদার নামে, যেরকম একটা গাছ সকালবেলা মর্নিং ওয়াকে বেরোচ্ছিল, তখন দেখে একটা গাছ কেটে অলরেডি ভ্যানে তুলে দিয়েছেন, আর একটা গাছের 50% কাটা হয়েছে। হ্যাঁ, বলছে চার, আমি জিজ্ঞাসা করলাম কি সরু গাছ না মোটা গাছ, ঝড়ে ভাঙতে পারে, তা বলছে ঝড়ে ভাঙেনি, 5-6 ফুট বের, সে তেমন গাছ,
আমাকে বলেছে যে আমরা লিখিত অভিযোগ করব, আমি বলছি অবশ্যই করো, কারণ এতে তো কেউ সাথ দেবে না, যে যার যে যা করবে তার পাপ তাকে নিজে ভোগ করতে হবে, দল তার ভাগ নেবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।